আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এসএমএস এর মাধ্যমে এইচএসসির ফলাফল দেখতে হয়। এসএমএস এর মাধ্যমে এইচএসসির ফলাফল দেখতে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এইচএসসি স্পেস ডিএইচএস স্পেস আপনার রোল স্পেস পরীক্ষার সরলিখে 162.2 নম্বরে মেসেজ পাঠাতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য আলিম স্পেস আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল স্পেস পরীক্ষার সরলিখে 162.2 নম্বরে মেসেজ পাঠাতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এইচএসসি স্পেস টেক স্পেস রোল নাম্বার স্পেস পরীক্ষার সরল লিখে 162.2 নম্বরে মেসেজ পাঠাতে হবে। এই সাইটগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি চাইলে সাইটে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করে আপনার এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।